আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ শিক্ষার বিভিন্ন রূপ। এই চ্যাপ্টার থেকে বেশ কিছু MCQ, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো, এই প্রশ্ন কয়েকটি নিয়ে এসেছি। বন্ধুরা, আমি গত ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায় দিয়েছিলাম, আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় আজকে নিয়ে এসেছি MCQ, এবং নেক্সট ভিডিওটি তোমাদের দেবো তৃতীয় অধ্যায় থেকে SAQ এবং LAQ, অর্থাৎ বড় প্রশ্ন দিয়ে তোমাদের তৃতীয় অধ্যায় কমপ্লিট করব, তারপরে যাব চতুর্থ অধ্যায়ে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর ভিডিওটি তোমরা স্কিপ না করে তোমরা প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরপর দেখে যাও। এসো প্রশ্ন উত্তরগুলো পড়া যাক। একের দাগের প্রশ্ন, প্রদত্ত সংস্থাগুলির মধ্যে যেটি গণমাধ্যম তা হলো ক্লাব, পরিবার, ইকো ক্লাব না সংবাদপত্র? গণমাধ্যম তা হলো ক্লাব, পরিবার, ইকো ক্লাব, সংবাদপত্র। অ্যান্সারটা হবে সংবাদপত্র। দুয়ের দাগের প্রশ্ন, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে একটি প্রথাগত শিক্ষার সংস্থা হলো পরিবার, টেলিভিশন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নৈশ বিদ্যালয়। উত্তর হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তিনের দাগের প্রশ্ন, শিশুদের প্রথম সুঅভ্যাস ঘটিত হয় পরিবারে, বিদ্যালয়ে, সমাজে, ধর্মীয় অনুষ্ঠানে? অ্যান্সার হবে পরিবারে। চারের দাগের প্রশ্ন, ইকো ক্লাব হলো একটি ধর্মীয় সংস্থা, সংবাদ সংস্থা, পরিবেশ বিষয়ক সংস্থা, উৎপাদন কেন্দ্র? অ্যান্সার হবে পরিবেশ বিষয়ক সংস্থা। পাঁচের দাগের প্রশ্ন, সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো রেডিও, কম্পিউটার, সংবাদপত্র, দূরদর্শন? উত্তর হবে সংবাদপত্র। ছয়ের দাগের প্রশ্ন, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এ কথা বলেছেন জন ডিউই, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রুশো? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সাতের দাগের প্রশ্ন, পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? নিয়ন্ত্রিত শিক্ষা না অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা না দূরগত শিক্ষা? অ্যান্সার হবে অনিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ ইনফর্মাল এডুকেশন। আটের দাগের প্রশ্ন, প্রথা মুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো সুদৃঢ় নিয়ম ও শর্তাবলী বিশিষ্ট, নির্দিষ্ট সময় সারণী নির্ভর, নমনীয়তা, কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম ভিত্তিক নয়। অ্যান্সার হবে নমনীয়তা। নয়ের দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো জাতীয় মুক্ত বিদ্যালয়, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়? তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো, এটা হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। দশের দাগের প্রশ্ন, ডাকযোগের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় দূরাগত শিক্ষা, প্রথাগত শিক্ষা, বিধিবদ্ধ শিক্ষা, রীতিসিদ্ধ শিক্ষা? অ্যান্সার হবে দূরাগত শিক্ষা। ডাকযোগের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় দূরাগত শিক্ষা। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সাজেশনগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এগারো দাগের প্রশ্ন, শিক্ষার্থীরা বয়স অনুযায়ী ভর্তি হয় প্রথা মুক্ত শিক্ষায়, প্রথাগত শিক্ষায়, অপ্রথাগত শিক্ষায়, স্বতঃ শিক্ষায়? তাহলে অ্যান্সার হবে প্রথাগত শিক্ষা, যেটা বলা হয় ফর্মাল এডুকেশন। তোমরা যে একটা ক্লাসের পর একটা ক্লাসে উঠছো, একটা ক্লাসের পর একটা ক্লাসে উঠছো, এটাই হলো প্রথাগত শিক্ষা, যেটা নির্দিষ্ট একটা পাঠ্যক্রম থাকে। বারোর দাগের প্রশ্ন, কোন শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? দূরাগত শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা? অ্যান্সার হবে অনিয়ন্ত্রিত শিক্ষায়। তেরোর দাগের প্রশ্ন, দূরদর্শনের মাধ্যমে নিয়মিত পাঠদান করে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়, নৈশ বিদ্যালয়? অ্যান্সার হবে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়। চোদ্দোর দাগের প্রশ্ন, দূরাগত শিক্ষার সূত্রপাত হয় ভারতে, চীনে, রাশিয়া, ইংল্যান্ডে? অ্যান্সার হবে ইংল্যান্ডে। দূরাগত শিক্ষার সূত্রপাত হয় ইংল্যান্ডে। পনেরো দাগের প্রশ্ন, ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় মাদ্রাজে, কলকাতাতে, মুম্বাইতে এবং দিল্লিতে? অ্যান্সার হবে দিল্লিতে। দিল্লিতে ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয়।
16 দাগের প্রশ্ন, প্রথা মুক্ত শিক্ষা সর্বপ্রথম প্রবর্তন করেন ভারত, ব্রিটেন, ইউনেস্কো, আমেরিকা যুক্তরাষ্ট্র? অ্যান্সার হবে ইউনেস্কো। 17 দাগের প্রশ্ন, সংবাদপত্র হলো ড্যাশ মাধ্যম, সংবাদপত্র হলো একটি একমুখী মাধ্যম, একমুখী মাধ্যম। 18 দাগের প্রশ্ন, একমাত্র ড্যাশ শিক্ষা পরিচালিত হয় শিক্ষালয়ের মাধ্যমে, প্রথাগত শিক্ষা, প্রথা মুক্ত, বিধিমুক্ত, দূরশিক্ষা? তাহলে অ্যান্সার হলো প্রথাগত, প্রথাগত শিক্ষা পরিচালিত হয় শিক্ষালয়ের মাধ্যমে। 19 দাগের প্রশ্ন, নির্দিষ্ট পাঠ্যক্রম যে শিক্ষার সঙ্গে যুক্ত, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাগত শিক্ষা, জীবনব্যাপী শিক্ষা, সব কয়টি? তাহলে অ্যান্সার হবে প্রথাগত শিক্ষা। 20 দাগের প্রশ্ন, শিশুর শিক্ষা শুরু হয় অনিয়ন্ত্রিত, এটা নিয়ন্ত্রিত হবে, অনিয়ন্ত্রিত শিক্ষায়, নিয়ন্ত্রিত শিক্ষায়, দূরশিক্ষায়, প্রথাগত শিক্ষায়? অ্যান্সার হবে অনিয়ন্ত্রিত শিক্ষায়, শিশুর শিক্ষা শুরু হয় অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে। 21 দাগের প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়, পরিবার? উত্তর হবে পরিবার, এখানে অ্যান্সারটা দেওয়া হয়নি, উত্তর হবে পরিবার। তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান উপাদান হলো পরিবার। 22 দাগের এবং শেষ প্রশ্ন, মূল্যায়ন, পাঠ্যক্রম, শিক্ষক কোনোটাই থাকে না, নিয়ন্ত্রিত শিক্ষায়, অনিয়ন্ত্রিত শিক্ষায়, দুরাগত শিক্ষায়, প্রথাগত শিক্ষায়? তাহলে অ্যান্সার হবে অনিয়ন্ত্রিত শিক্ষায়, অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে কোনো পাঠ্যক্রম থাকে না। বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সাজেশনগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। নেক্সট ভিডিও আমি তোমাদের ইতিহাস নিয়ে আসব, তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাস। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য রইল আমার সবসময় শুভকামনা, এবং তোমাদের রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।